হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে আজকে ব্লগে এলাম, তার কারণ অমুক্রান্ত যে হারে ছড়াচ্ছে তাতে মা আমাকে এভাবে বাড়ি থেকে বেরোতে দেয় না। তো আজকে আমাদের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, তো সেখান থেকে এলাম। ওয়েদারটাও খুব একটা ভালো না আজকে, সবাই দেখতে পাচ্ছ বাইরে, দেখা সাইডটা রাখি দে, বাইরে খুব খারাপ, বৃষ্টিও পড়ছে, নিম্নচাপ হয়ে আছে। তো প্রোগ্রাম ছেড়ে আসার আমাদের একটাই কারণ, আমরা প্রায়ই, আমি বিশেষ করে, মানে আমাদের অনেকেই করে, আমিও করি তার মধ্যে একজন, কুকুরদেরকে বিস্কুট টিস্কুট যা পায় ওগুলো খাইয়ে দিই। আজকে আবার বেরোলাম, ছোটো একটা ভাগ হয়ে যাবে, পাড়াতে আমাদের অনেক ছোটো ছোটো পাখি হয়েছে, ওগুলোকে একটু মানে কিছু খাইয়ে দিলে আমাদেরও ভালো লাগবে, তাতে ওরাও হেলদি থাকবে আর আমাদেরকে সিকিউরিটিও দেবে ওরা। তো চলো এখন দোকান থেকে বিস্কুট কিনে নেওয়া যাক, তারপর ওদেরকে খাওয়াবো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। কি কিনতে কি দেখছি থামাচ্ছি হ্যালো, আমার কাছে থাকলে তোমরা দেখতেও পাবা বাপনের বাড়ি আসবে। আমার কুকুর বক লাগে।
তো আমাদের লালু গুলোকে খাওয়ানো হলো। এবার এখানে কিছু বাচ্চা আছে আমাদের বাড়ির, এখানে ওদেরকে খাইয়ে দেবো। আরেকটু হলে আমার উপর কামড় পড়েই যেত হাতে। যাই হোক, চিরাচির কোনো দাগ নেই আপাতত দেখছি, নাহলে আবার চারটি ইঞ্জেকশন লেগে যেত। সে অসুবিধা নেই, চারটি ইঞ্জেকশন নিতে কোনো এমন ভয় কিছু নেই। ওই দেখো, রাত্রে খেয়ে এলো। হ্যাঁ করে দেবো। খাবে না
হ্যাঁ এদিক দিয়ে নিয়ে আসছে।